এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের বিতর্কের মুখে শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ফের বিতর্কের মুখে। তিনি যৌথ সংগ্রামী মঞ্চে গিয়েছিলেন এবং সেখানেই তিনি মন্তব্য করেছেন, ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে। আর তার এই মন্তব্য ঘিরেই এবার রাজনৈতিক তরজা শুরু। শুভেন্দুর আগুন মন্তব্যে বিতর্কের ঝড়। যৌথ সংগ্রামী মঞ্চে গিয়ে তিনি বলেছেন, ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে। তিনি ঠিক কি বলেছেন শোনাবো আপনাদের। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে, এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। শুভেন্দুর আগুন মন্তব্যে বিতর্কের ঝড়। আর বিতর্কের ঝড় এই মুহূর্তে এই মন্তব্যকে ঘিরেই, ডিএ আন্দোলনকারীদের কিছু হলে আগুন জ্বলবে, এমনটাই বলেছেন শুভেন্দু অধিকারী। আর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেতৃত্ব কি বলেছে শোনাবো আপনাকে। এই ধরনের জ্বালানোর কথা বলে এটা স্পষ্ট করে দিচ্ছেন যে বাংলায় একটা পরিকল্পনা তিনি তৈরি করছেন, অশান্তির জ্বালানোর এই পরিকল্পনাগুলি তিনি তৈরি করছেন। আমরা বলতে চাই যে আপনার বোধহয় সংহতি শব্দটা ভালো লাগে না, আপনার সম্প্রীতির এই উচ্চারণ করতে শব্দটাই বড় কষ্ট হয়, তাই এই ধরনের কথা বলেন। আমরা তীব্র ধিক্কার জানাই। শুভেন্দু অধিকারী সেখানে গিয়ে বলছেন যে তাদের যে এই অনশন বা ইত্যাদি চলছে আগুন জ্বলবে, অর্থাৎ গভীর কোনো চক্রান্তের ইঙ্গিত বাংলার বুকে। এর আগে সামান্য কম্বল দিতে গিয়েই তিনজনকে পিছে মেরেছিলেন শুভেন্দুরা। এর আগে দেখেছি কিছুদিন আগে, গত বছরে ইলেকট্রিক একটা মেনটেন্যান্স, ইলেকট্রিসিটি বিদ্যুৎ দপ্তরে সেগুলোকে সামনে দিয়ে একটা উত্তেজনা ছড়াবার অকারণ চেষ্টা করে তারপর সেই টুইট থেকে সরে আসতে হয়েছে। এক বছর আগে টুইট দিয়ে গণ্ডগোল করা রাম মন্দিরের দিকে, ফলে সেই সময়ে যা যা ওনারা করেছেন তার থেকে মনে হচ্ছে এই যে আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে, কোনো গভীর কনস্পিরেসি আছে।